হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে আরও একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ নিয়ে হাজির হয়েছি, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। এটা খুবই সহজ একটা রান্না, তবুও আমি এটাকে আমার মতো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমার রান্নাটা দেখে নেবেন। এখানে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি এই কই মাছগুলোর গায়ে দেখুন আমি এরকম ছিঁড়ে নিয়েছি, যাতে নুন মশলা খুব ভালোভাবে ঢোকে। এরকমভাবে আমি নুন হলুদ মাখিয়ে চারটে কই মাছ ঢেকে দিয়েছি। এবার আমি একে একে এটাকে তেলে ঢেকে দিই। মাছটা আমার এক প্লেট ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক প্লেট উল্টে নেব। এই পাশটাও খুব ভালো করে আমি ভেজে নেব। মাছটা আমার দুপাশেই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এই কপিগুলোকেও আমি তুলে নেব। এবার এই তেলে আমি বিউলির ডালের কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এই বড়িগুলোকেও আমি তেলের থেকে তুলে নেব। এবার এই তেলে আমি একটা তেজপাতা, অল্প একটু দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দেব। এবার আমি এতে এক চামচের মতো একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ফেলে দিয়ে দেব। এবার এই তেলে আমি লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব। আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শিলে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি মতো একটা আদা আমি ভালো করে শিলে বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে দেব। এবার এতে অল্প একটু নুন, নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ ফুলকপি আলু এগুলো মাছ এগুলো সব আমি অল্প নুন দিয়ে ভেজেছি। আর এক চামচ হলুদ আমি দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। এখন আমি এতে একটু জল দিয়ে দেবো। এবার এই ঝোলে আমি ভেজে রাখা ফুলকপি আর বড়িগুলো দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি এটাকে ঢেকে যতক্ষণ না আলু ফুলকপিটা নরম হবে আমি এটাকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব, দেখে নেব আলু আর ফুলকপিগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, সব নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব।
এই সময় আপনারা চাইলে নুনটাকেও চেক করে নিতে পারেন। আমি আরো 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে মাছটা নরম হতে দেব। মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আমার একদম রেডি, এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক অনেক অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।